ভিডিও দেখে এসেছি, খুব ভালো লেগেছে। তো গাড়ির ফিচার সম্বন্ধে অবশ্যই হয়তো তুমি জানো। হ্যাঁ, অন্য তো টোটো থেকে এর ফিচার তো অনেক 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 আচ্ছা অনেক ভালো আছে, সুন্দর আছে। এই এই গাড়িতে তোমার দাম কত নিচ্ছে? দাম নিয়েছে 1,85,000। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে বলবো, যেটা গাড়ির জার্কিং এর ব্যাপারটা, তো ক্যামেরাম্যানকে বলবো যে দাদা গাড়িটা কিনলো তো দাদা আগেও গাড়ি চালিয়েছে, সেখানে দাঁড়িয়ে দাদাকে একটাই কথা জিজ্ঞাসা করার আছে, যেটা তুমি এর আগে তো অনেক টোটো চালিয়েছো। অনেক টোটো চালিয়েছি। আচ্ছা, তো এর আগে যে সমস্ত টোটো চালিয়েছো তা থেকে এই গাড়িতে তুমি কি মজাটা কি পেলে? মজাটা কোনো জার্নিং নেই, এটাই সুবিধা। ঠিক আছে, প্রচন্ড ভালো লেগেছে গাড়িটা। তুমি কোথা থেকে? আমি ছোটজাগুলিয়া থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তো তুমি বলছিলে যে আমি দেড় মাস। আর বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুব ভালো আছো। আজও চলে এসেছি বিউএমসি এন্টারপ্রাইজ বারাসাত, যেটা কিনা এর আগের ভিডিও তোমরা অনেক দেখেছো, সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটাই কথা বলবো, আজকে বিশেষ করে দাদা এসছে আমারই ভিডিও দেখে, যেটা হচ্ছে আরসিজি অ্যাটম প্লাস দেখে। তো আমি দাদার কাছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, দাদার এই গাড়ির সম্বন্ধে তার আইডিয়াটা পুরোটাই জানবো, যে কি কেন এলো, আমার ভিডিও দেখে কেমন লেগেছে, সমস্ত বিষয়গুলো দেখবো। সাথে সাথে এটাও আমরা জেনে যাবো আজকে, এই শোরুমে অনেকেই এসছো, সাথে সাথে তোমরা অনেক কিছু বলেছো, আজকে দাদার থেকে পুরোটা শুনে নেবো, বিশেষ করে শোরুমের রিভিউ। চলো দাদার কাছে চলা যাক। হ্যাঁ বলো দাদা, তোমার নাম কি? ফিরোজ আলী। ফিরোজ আলী, আচ্ছা তুমি কতদিন ধরে দেখছো আমার ভিডিও? আপনার ভিডিও মাল দেখছি আমি, খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আমার শোরুমটা দেখেও পছন্দ হয়েছে, দারুণ হয়েছে, আপনাদের ব্যবহারটাও খুব দারুণ হয়েছে। আচ্ছা, গাড়ির কন্ডিশন খুবই দারুণ। আচ্ছা ঠিক আছে, আর সব যত টোটো আছে সব প্রত্যেকগুলো অনেকই সুবিধা। আচ্ছা আচ্ছা, দারুণ। আচ্ছা, এর মাইলেজ ভালো, গাড়ির কন্ডিশন ভালো, সবই ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গাড়িগুলো চড়ে মজা, প্রচন্ড মজা। তুমি ভিডিও দেখে বিশেষ করে এসছো? হ্যাঁ, ভিডিও দেখে, আপনাদের ভিডিও দেখে এসেছি, খুব ভালো লেগেছে। তো গাড়ির ফিচার সম্বন্ধে অবশ্যই হয়তো তুমি জানো। হ্যাঁ, অন্য তো টোটো থেকে এর ফিচার তো অনেক অনেক অনেক। আচ্ছা, অনেক ভালো আছে, সুন্দর আছে। এই এই গাড়িতে তোমার দাম কত নিচ্ছে? দাম নিয়েছে 1,85,000। আচ্ছা, 1,85,000। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এর অনেক আগে তোমাদের বলে করে আসি যে এখন প্লাসে কিন্তু খুব ভালো 1,85,000 দিয়ে তোমার কিন্তু ডবল এর টাইম করবে। স্বাভাবিকভাবে আমি তোমাকে একটু দেখাবো যে গাড়ির ফিচার সম্বন্ধে একটু দেখাতে বললো ক্যামেরাম্যানকে, যে সাইড থেকে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, স্বাভাবিকভাবে দেখো ভিতরে কাজ হচ্ছে, যদিও ডেলিভারি হচ্ছে বন্ধুরা, তো সেখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ পুরো কাজ হচ্ছে, চার্জার এখানটায় আছে। সাথে সাথে দাদাকে বলবো, দাদা এর আগে কি তুমি এদিকটা আসো একটু, মানে এর আগে কি তুমি আরসিজি অটো প্লাস কখনো চালিয়েছো? চালিয়েছি, চালিয়ে খুব ভালো লেগেছে বলে আমি নিতে আসছি। আচ্ছা আচ্ছা, মানে এই গাড়িতে কি কোনো জার্কিং আছে? না, জার্কিং নেই। আচ্ছা, তো মাইলেজটা কেমন? মাইলেজ খুব দারুণ, দারুণ মাইলেজ পাবে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে, বিশেষ করে এর আগে তোমাদেরকে অনেক দেখিয়েছি যেখানে কিনা মাইলেজের কথা বলেছি। হ্যাঁ বন্ধুরা, যারা নতুন দেখছো তাদেরকে একটু বলে রাখি, বিশেষ করে এই আরসিজি অটো প্লাস তুমি যদি এই সময় দাঁড়িয়ে নাও, এর বিশেষ করে স্পিডটা তোমাদের খুব দরকার থাকে, যেটা হচ্ছে এই গাড়িতে বিশেষ করে তোমরা পেয়ে যাচ্ছ 50 কিলোমিটার স্পিড। স্বাভাবিকভাবে যদি আমি ব্যাটারির কথা বলি, তো সার্ভিসের দিক দিয়ে তোমরা 100 থেকে 100+ সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ এক চার্জে। স্বাভাবিকভাবে আমি একটু ব্রেক ফাংশনটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, ব্রেক ফাংশনটা স্বাভাবিকভাবে যে সমস্ত তোমরা টোটো দেখে থাকো, অটো দেখে থাকো, বিশেষ করে অটোর ফিচার্স দিয়ে কিন্তু তোমাদের ব্রেক ফাংশনটা দিয়েছে। এখানে তোমাদেরকে 3টে গিয়ার দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে তোমরা গিয়ার পাচ্ছ, উপরে তোমার রিভার্স আর সামনে যাওয়ার। তো স্বাভাবিকভাবে এর আগের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, অবশ্যই ওই প্রত্যেকটা ভিডিওকে দেখে থাকো, তাহলে কিন্তু পুরো জানতে পারবে। আমি সাউন্ড সিস্টেমের যদি কথা বলি, সাউন্ড সিস্টেম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা সাউন্ড সিস্টেম খুব সুন্দর সাউন্ড সিস্টেম কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে বলবো, যেটা গাড়ির জার্কিং এর ব্যাপারটা, তো ক্যামেরাম্যানকে বলবো যে দাদা গাড়িটা কিনলো তো দাদা আগেও গাড়ি চালিয়েছে, সেখানে দাঁড়িয়ে দাদাকে একটাই কথা জিজ্ঞাসা করার আছে, যেটা তুমি এর আগে তো অনেক টোটো চালিয়েছো। হ্যাঁ, অনেক টোটো চালিয়েছি। আচ্ছা, তো এর আগে যে সমস্ত টোটো চালিয়েছো তা থেকে এই গাড়িতে তুমি কি মজাটা কি পেলে? মজাটা কোনো জার্নিং নেই, এটাই সুবিধা। ঠিক আছে, প্রচন্ড ভালো লেগেছে গাড়িটা। তুমি কোথা থেকে? আমি ছোটজাগুলিয়া থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তো তুমি বলছিলে যে আমি দেড় মাস ধরে আমার চ্যানেল দেখছো, তো এখানে এসে তোমার ব্যবহার কেমন? ভালো লেগেছে, দারুণ ব্যবহার। আপনারা কেউ যদি গাড়ি নিতে চান, এই শোরুমে এসে দেখা করেন, খুব সুন্দর। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বললো, বিশেষ করে দাদার মুখ থেকেই তোমরা সব শুনে নিলে, এটা কিনা আরসিজি অটো প্লাস কিন্তু বাজারে এখন খুব চাহিদাজনক। তোমাদের যদি নিতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে কিন্তু তুমি নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই গাড়ির বিশেষ করে যদি পুরো ফিচার্স দেখতে চাও, তো অবশ্যই আমার নিচেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো। আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।